বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাষ্ট্র শাখার পত্রিকা আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের নির্দেশে আজকে আমরা ওয়ার্ল্ড ব্যাংকের সামনে যে বিক্ষোভ সমাবেশ করেছি সেই বিক্ষোভ সমাবেশের মধ্যে দিয়ে আমরা আরেকবার প্রমাণ করলাম প্রবাসে এবং ইউনাইটেড স্টেটস আমেরিকাতে কোনো অবস্থায় হাসিনার কোনো জায়গা হবে না। আমরা আজকে সব মানুষ একই সুরে একই বাক্যে একটি মাত্র আমাদের আজকে স্লোগান ছিল শেখ হাসিনা এক দফা এক দাফি শেখ হাসিনা তুই কবে যাবি। তাই আজকের এই সভাকে সাফল্য করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমস্ত নেতাকর্মী এবং আজকে আমি আরও স্মরণ করতে চাই লন্ডন থেকে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান যে নির্দেশ দিয়েছেন আমাদের প্রত্যেকটা কর্মী আজকে তার নির্দেশ অনুপাতে শেখ হাসিনা স্বৈর স্যারকে বিদায় জানার জন্য আজকে যে বিক্ষোভের আয়োজন করেছে এটার জন্য আমি তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।